Assalamualaikum. Welcome to my new YouTube channel. आमी कानिजा सन क्या चोला शी आमार नतुन आरेकटा ब्लग वीडियो निये आमी ए ब्लगेर इंट्रोटा सबार शेषे दितेछि जदिओ एटा आपनारा वीडियोर शुरूते ही देखते पारबेन कारण कि आमार आज के ब्लग करार कोनो प्लान छिलो ना एकदम ही मने हलो ओदेर साथे देखा करे करते जे जे एकटा ब्लग आसले करा उचित तो सेई क्षेत्रे आमी ब्लगटा करे फेलछि আর আজকে হচ্ছে গিয়ে আমাদের ব্লগ ছিল হচ্ছে আমার সাথে যে যারা যারা ছিল সে হচ্ছে আমার ফ্রেন্ড নাইমুর আর হচ্ছে গিয়ে মানে আলু আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে গিয়ে এতটুকুই আর কি বলবো আর কিছু বলার দরকার আছে না বলার দরকার নেই আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা বলতে ভুলে গেছি সাবস্ক্রাইব করেন কেন শুধু দেখবেন অবশ্যই আমার সাবস্ক্রাইবার বাড়তেছে না এটা আমার জন্য অনেক কষ্টকর কারণ কি আমি ভিডিও একমাত্র আপনাদের জন্য করি এখন আপনারাই যদি আমার ভিডিও না দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন না পান তাহলে আমার ভিডিওগুলো দেখবে কে তাই না তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন যাতে আমি ফিউচারে আরও ভালো কোনো আরও ভালো কিছু ভিডিও দিতে পারি বা ভালো ভালো জিনিস আপনাদেরকে দেখাতে পারি আর হচ্ছে গিয়ে এখন পরের ভিডিওগুলো মানে আমি পরে যে ক্লিপগুলো করছি বাইরে যেয়ে আপনারা দেখেন এই তো দেখতে থাকেন ভিডিওটা আলু হ্যাঁ গাইস এই ভিডিওটা হচ্ছে গিয়ে আপনাদের ওরা একটা পিসি কিনতে আসছিল সো পিসি কিনতে আসার পর আর কি টাকা যখন পে করতে আসছে তখন আর কি ফুটেজটুকু ওরা তিনজন আসছিল আমার ফ্রেন্ড আর ওর দুই ভাই এই তো এইটা ছিল ওখানকার ফুটেজটুকু তুমি কিছু বলতে চাও না একটু কিছু বলো তোমাকে আমি আমার ভিডিওতে দেখাবো আমাদের গ্রুপে সবাই দেখে অনেক মজা পাবে আর কিছু নাম নিয়ে আছে ব্যাঙ্গাইতে আছে আমি তোর নাম নিয়ে ব্যাঙ্গাইছি তোমার যে ভিডিওটা আমি একটু আগে করছি না একদম প্রমাণ সহ ওই ভিডিওটা আমি এই ভিডিওর শেষে দিয়া তারপর প্রমাণ করে দিব যে কে কি বুঝছো এত বড় বড় না ওগুলো ছিল চিকেন পপকর্ন চিকেন পপকর্ন কি মানুষ আস্তে আস্তে খায় পপকর্ন কি মানুষ আস্তে আস্তে খায় বড় ছিল আমার ওই দিনের মতো খাওয়ার স্টাইল এত সুন্দর করে না মনে আমি কোন সময় খাই নাই সেই কে আমরা বাসায় আমরা তুই তো একটু আগে প্রমাণ করছিস তোর ইংলিশ যে কত ভালো এবং এখানে বসে আমরা চিন্তা করতেছিলাম মানে ওরা সবাই চিন্তা করতেছিল যে কার কি লাগবে কিভাবে কিভাবে আর সবকিছু কেনাকাটা হবে এই তো ওখানে বসে চিন্তা করতে করতে ফাইজলামি সবই করা হয়েছিল আসলে আমরা বসছিলাম থার্ড ফ্লোরের মানে ওই যে মসজিদে নামাজ পড়ার মানে মসজিদের সাথেই একটা ফুড কোর্ট আছে তার পাশ দিয়ে আমরা বসছিলাম সামনে এই তো এই ভিডিওতে খালি তোরেই দেখানো যাইব আর কাউরে না চালু
ম্যানেজার ওখানে গোল মিটিং করতেছে। এই তোরা নামবি? নাস্তা করার জন্য বেরোচ্ছিলাম আর আমি এখান থেকেই চলে যাব, আমি আর ব্যাক করবো না আইডিপিতে। তো তখন ভিডিওটুকু এটা। তুই তো জানোস এখন আমার এটাই কাজ, প্রফেশনাল ব্লগার হই নি এখন। তোরে 1000 সাবস্ক্রাইবার করবি তাহলে মনিটাইজেশন হয়ে যাবে। এক বছরই তো আমার সাবস্ক্রাইবারই বাড়তাছে রে, এই দুঃখে তো আমার জীবন বেরিয়ে যাইতাছে। এখন সাবস্ক্রাইবার এখন 51 জন বুঝছ, এখন এই কষ্টে আমরা নাস্তা খাইতে পারিছি। সমস্যা কি, শুরু করছিস মাত্র, ওই মামা বহুত টাইম আছে। ওখানে আছে বেলপুরি ঝালমুড়ি আর এদিকে আছে গিয়ে মুরগির খাবি যাবি, মানে এছাড়া তো রেস্টুরেন্ট আর ওই সাইড আছে ফুচকা। ইচ্ছা আমার কোনোটা তো অসুবিধা নেই এখন না। ফুচকা কিরকম আমার কোনো আইডিয়া নাই, নিজের আইডিয়া নাই। ওকে, খাওয়ার পরে তোর আইডিয়া। এখন কোনটা চল হেরাও যায় না, মানুষজনই তো নাই। প্লেট কত আগে জিগা তো 30 টাকা। হুম, ফুচকাই ফুচকা এদিকেই বই। ওকে ওকে, ফুচকা যাও একসাথে, আরেকটাতে মিডিয়াম, আরেকটা মিডিয়াম না দিলে তো চলে। হুম, আলো আমরা এটাই ভিডিও দিব ব্লগে। আমি আজকে এই ভিডিওর কোনো ইন্ট্রো দেই নাই, ইন্ট্রো দাও নাই না, আমি তখন লোকে দেখার পর আমার ভিডিও করার মুড জাগলো, আমি ভিডিও করা শুরু করে দিছি। কোনো ইন্ট্রো ইন্ট্রো কিচ্ছু নেই এই ভিডিওর, মানে শুরুতেই তোর কতক্ষণ কত কিছু দেখাইব, তারপর যে এই ভিডিও। ইয়েতে নতুন বাজারের সামনে মডেলে আমার কোনো আইডিয়া নেই, এবার খা। মডেল মডেল ফুচকার মধ্যে মুড়ি মাখা দিয়ে খাওয়ার ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ফুচকা ট্রাই করবেন। মানে আইডিপির অপোজিটে মুড়ি মাখা উইথ ফুচকা, আর ফুচকাগুলো একদমই মুড়ি মাখা যেরকম মাখা মাখা করার পর ওটাই যায়, ফুচকাগুলো সেম 40 টাকা ওয়েস্ট। তাও যদি আপনারা টেস্ট করে দেখতে চান অবশ্যই ওয়েলকাম। দুপুরে আমরা যেটা রেটিং কত দিছো জানি, 1/10। এই যে নাম কি জানি দেখতো, নাম ফ্রাইড চিকেন এন্ড বিরিয়ানি, এটা হইছে আইডিপির বামে। এক ও দিছি তাও ওটা মুরগিটা মুরগি দেখে কি মুরগিটা মুরগি দেখে চিকেনটা চিকেন দেখে এক পাই নাইলে এক ও দিতি না, মানে এতই বাজে খাবার। আইডিবি রেকর্ড করলো রাইস একদম বাজে, রাইস বাজে, রাইস কি রাইস চা বানোতে এমন এরকম অবস্থা। তাও তো গো ক্ষুধা লাগছিল দেখে তোরা খাইতে পারছস না, এটা তাও পারতি না। প্রাইস অনুযায়ী মানে সমাজ সেবা অধিদপ্তরের পাশে আইডিবি মাঝখানে ফালতু খাবার টু। ওকে, এখন আমরা কি করব? দোকান বন্ধ, দোকান বন্ধ
ভিডিওটা এন্ড করব, আবার দেখা হবে পরের ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট মানে আমার চ্যানেলের ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খাওয়া দাওয়া পেট পুজা পারফেক্টলি হয়েছে না কে যায় না। আইডিবির পাশে কোনো রেস্টুরেন্ট নাই।